বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, নদীমাতৃক বাংলাদেশে নদীকে ঘিরেই প্রাণ ও প্রকৃতির বিস্তার। শিল্পায়নে কিছুটা অগ্রসর হলেও এখনও কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি। গবাদি পশু পালনও বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোট জিডিপির 2.9% এই খাত থেকে অর্জিত হয়। এর বার্ষিক প্রবৃদ্ধির হার 5.5%। লাভ হয়, ভালো লাভ হয়। দুধ বিক্রি করার পরে দেখা গেছে গরুর খরচের পর আমার 5-7 হাজার টাকা ব্যবসা থাকে। ছোট বাছরগুলো আছে, এগুলো সার হইতেছে, বিক্রি করি, এটিও আমার অনেক টাকা ব্যবসা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর একটা বড় অংশ গবাদি পশু পালনের সাথে সম্পৃক্ত। এখন আমাদের আমি প্রতিদিন 150 কেজি দুধ আসে আপাতত, যে 2-2.5 হাজার টাকা প্রতিদিন থাকে, তো মাসে পর্যন্ত 60-70 হাজার টাকা, মানে আমার সব কিছু খরচ বাদ দিয়ে এটা মোটামুটি আমি ইনকাম করতে পারি। খামারিদের আর্থিক সচ্ছলতা ছাড়াও দেশের মোট প্রাণীজ প্রোটিন চাহিদার একটা অংশ এ ধরনের খামার থেকে পূরণ হয়ে থাকে। তবে একটি রোগ এই বিকাশমান খাতের জন্য হুমকি হয়ে উঠেছে। পায়ে ব্যথা এসে গরু হাঁটতে পারে না। ওষুধ দিল, ডাক্তার দেওয়ানোর পরে দেয়, ওষুধ খাওয়াইলাম, খাওয়ানোর পরে দেয়, কমে নাই না, কমার পরে দেয় আস্তে আস্তে পুরাগুলো গা হয়ে গেছে। খুরা রোগটা যে খামারে আসবে সে খামারে মানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটা আমাকে অনেক ক্ষতি করেছে। যেমন আমার 5-7 টাকা আমি এই দুধ উৎপাদন একদম বন্ধ করে দিছে, বেশ কয়েকটা বাছুর মারা গেছে, তারপর মোটামুটি সবগুলো অ্যাট্রাক্টেড ছিল। মাঠ পর্যায়ে আমরা কাজ করতে গিয়ে দেখি যে গবাদি পশু খুরা রোগে আক্রান্ত হলে দুধ এবং মাংস উৎপাদন ব্যাহত হয়, খামারের মাঝে একটা আতঙ্কের সৃষ্টি হয়। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাসের কারণে এই রোগটি হয়ে থাকে। প্রচলিতভাবে এটি খুরা রোগ নামে পরিচিত। দেশের প্রায় 25-36% পূর্ণবয়স্ক গবাদি পশু এই রোগে আক্রান্ত। বছরে ক্ষতি হচ্ছে প্রায় $125 মিলিয়ন। এর কারণেই বিকাশমান অর্থনৈতিক এই খাতটি ঝুঁকির মুখে পড়েছে। এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। বাংলাদেশে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ গরুর খোরা রোগ হিসাবে পরিচিত। প্রায় $30 বিলিয়ন পৃথিবীতে প্রতি বছরেই এই জন্য ক্ষতি সাধিত হয়। অসুখ হলে তো এটা ক্ষতি হবে। একই সাথে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে সেটা হলো যে ট্রেড এম্বার্গো, যেটাকে আমরা বলি। যদি কোনো দেশে গরুর খোরা রোগ থাকে তাহলে সেই দেশের থেকে ভেটেরিনারি কোনো প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করা যায়। ফিল্ডে দেখা অভিজ্ঞতা হলো যে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিনের যে প্রোটেকশন দেওয়ার কথা অ্যানিমেলে সেটা দিচ্ছে না। তখন আমার মাথায় আসলো যে আমরা যে লোকাল ভাইরাস যদি আমরা আইসোলেট করে, সিড ডেভেলপমেন্ট করে যদি আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি এবং অ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি দিয়ে যদি আমরা ভ্যাকসিন ডেভেলপ করতে পারি, OI এবং FAO রিকমেন্ডেশন অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের ভ্যাকসিন অবশ্যই কাজ করবে। প্রফেসর আলিমুল ইসলামের অনুপ্রেরণায় কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবার জন্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এ বিষয়ে কাজ করার উদ্যোগ নেন। হাইপোথেসিস ডেভেলপ করলাম এবং আমি কাজটা শুরু করলাম। তখন প্রাইমারি চ্যালেঞ্জ যেটা একটি ডেভেলপিং কান্ট্রিতে, এটা স্বাভাবিকভাবে প্রথমে ছিল অর্থ। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে হেক্যাপের আওতায় এ সংক্রান্ত একটি গবেষণা প্রকল্প গৃহীত হয়। গ্রান্টে যেটা ছিল যে বাংলাদেশে ভাইরাস কী কী ভাইরাস আছে, ফুড অ্যান্ড মাউথ ডিজিজের সার্কুলেশন আছে, সেটা আইডেন্টিফিকেশন এবং আইসোলেশন করাই ছিল প্রথম অংশ পার্টের কাজ। অবস্থাগুলো প্রথম যেটা ছিল সেটা হলো একটি আধুনিক ল্যাবরেটরি, যেখানে এই ধরনের একটি ইনফেকশাস এজেন্ট নিয়ে কাজ করা যায় এবং একটি স্কিল ম্যান পাওয়ার টিম তৈরি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে তৈরি হতে থাকে অত্যাধুনিক ল্যাবরেটরি, আর এই কাজে যুক্ত হন একদল তরুণ ও উদ্যমী গবেষক। কিন্তু কাজটি শুরু করাই ছিল একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে কী ধরনের ভাইরাস বা কী দিয়ে
এই রোগটি ছড়াচ্ছে তার যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আমাদের ঠিক মতো ছিল না। এফএমডিভির সাত ধরনের সেরোটাইপ আছে। পূর্ববর্তী গবেষণাগুলোতে সমন্বয়হীনতার কারণে বাংলাদেশে বিদ্যমান সেরোটাইপ সম্বন্ধে পর্যাপ্ত তথ্য ছিল না, এগুলোর জিন সিকোয়েন্সও জানা ছিল না, এছাড়াও ট্রান্সমিশন রুট নিয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। ফুড অ্যান্ড মাউথ ডিজিজের জন্য লোকাল কোন সেরোটাইপটা দায়ী সেটা আসলে আমাদের জানা ছিল না। স্থানীয়ভাবে প্রাপ্ত ভাইরাসের তথ্য সম্পূর্ণভাবে না জানার কারণে এফএমডি সেরোটাইপটাও আমরা কমপ্লিটলি আননোন ছিলাম। এ কারণে অনেক ক্ষেত্রেই আমদানিকৃত ভ্যাকসিন দেওয়ার পরেও গবাদি পশু এ রোগে আক্রান্ত হচ্ছিল। সার্কুলেশনে যে ভাইরাসটি আছে সেই ভাইরাসটিকে যদি আইডেন্টিফাই করা যায় এপিডেমিওলজিক্যাল স্টাডি করে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট সিটটাকে শনাক্ত করা যায় এবং সেই অ্যাপ্রোপ্রিয়েট সিট দিয়ে যদি আমরা ভ্যাকসিন তৈরি করি তাহলে সেই ভ্যাকসিন ভালো কাজ করবে। কাজগুলো সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি ধাপ নির্ধারণ করা হয়। গবেষক দলটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে তাদের কাজ শুরু করেন। প্রথম ধাপ হলো নমুনা সংগ্রহ। চ্যালেঞ্জ হল যে স্যাম্পল পাওয়া, ঠিক মতো রিপোর্টিং হয় না, যে জায়গায় আউটব্রেক হচ্ছে সেখানে যেতে যেতে দেখা যায় যে আউটব্রেক শেষ হয়ে গেছে। তাই সংবাদপত্র আর ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ভেটেরিনারি গবেষক ডক্টর হুজ্জতুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ আলামিনের নেতৃত্বে শুরু হয় নমুনা সংগ্রহের কাজ। এপিডেমিওলজি স্টাডির জন্য আমাদের দরকার পড়ে যে যে জায়গার রোগ হচ্ছে সবগুলি তথ্য নিয়ে এবং সে স্যাম্পল কালেকশন করে স্যাম্পলগুলি অ্যানালাইসিস করা। ফিল্ড থেকে যখন কোনো আউটব্রেকের ব্যাপারে জানতে পারি সেটা সংবাদপত্রের মাধ্যমেই হোক বা অন্য কারো মাধ্যমেই হোক, স্যাম্পল কালেকশনের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল নিয়ে সেখানে আমরা যাই, যাওয়ার পর আক্রান্ত গরু থেকে স্যাম্পল কালেকশন করি। এভাবেই বাংলাদেশের বিভিন্ন উপদ্রুত অঞ্চলে আক্রান্ত পশু থেকে নমুনা সংগ্রহ করা হয়। স্যাম্পল কালেকশনের পর স্যাম্পল থেকে এফএমডি ভাইরাসের আরএনএটা এক্সট্রাকশন করা হয়। আরএনএ এক্সট্রাকশনের পর আমরা সিডিএনএ সিনথেসিস করি বাই রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। এই ফুড অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাসের সাতটা ডিফারেন্ট সেরোটাইপস আছে, সো কোন ভাইরাসটা বেসিক্যালি দায়ী সেটার জন্য হচ্ছে আমরা VP1 PCR করে থাকি এবং VP1 বেসড সিকোয়েন্সিং করে থাকি। প্রাপ্ত VP1 সিকোয়েন্সিংয়ের উপর ভিত্তি করে বিভিন্ন বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিসের মাধ্যমে আমরা নির্ণয় করি যে বাংলাদেশে কোন সেরোটাইপটা আমার এই আউটব্রেকের জন্য দায়ী। প্রাপ্ত ক্লাস্টার সিকোয়েন্স কন্টিকগুলোকে সফটওয়্যারের মাধ্যমে ওভারল্যাপ করে সম্পূর্ণ জেনোম অ্যাসেম্বল করা হয়। গবেষণালব্ধ ফলাফল আমাদেরকে যে তথ্য দিচ্ছে তার ফলাফলটা হচ্ছে এরকম যে বাংলাদেশে সেরোটাইপ ও, সেরোটাইপ এ এবং সেরোটাইপ এশিয়া 1, এই তিনটি সেরোটাইপ এখন পর্যন্ত সার্কুলেটরি আছে। বাংলাদেশে যে এফএমডি ভাইরাসটি সার্কুলেটরি যে তিন প্রকার আছে তার জীবন রহস্য উদ্ঘাটন করি এবং এটা আমরা ন্যাশনাল জিন ব্যাংকে জমা দিই। 2014 সালে সেরোটাইপ ও এবং সেরোটাইপ এ, 2017 সালে এশিয়া 1-এর সম্পূর্ণ জিনোম রহস্য জানা সম্ভব হয়। এটি NCBI জিন ব্যাংক এবং ASM জার্নালসে প্রকাশিত হয়। একই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। সাধারণত অ্যাডাল্ট অ্যানিমেল কিন্তু মারা যায় না। আমরা একটা নতুন দিকও দেখতে পেলাম বাংলাদেশে, যে নতুন একটি ভাইরাস যে তৈরি হয়েছে এই ভাইরাসটি দিয়ে যখনই আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় সেই জায়গায় দেখা যায় এমনকি অ্যাডাল্ট অ্যানিমেলও মারা যাচ্ছে। ভাইরাসটা যেহেতু একটি আরএনএ ভাইরাস এবং যখন আমাদের হোস্ট অর্থাৎ গবাদি পশুর মধ্যে থাকে এর বাহিরের যেই প্রোটিনগুলোর অ্যাগেনস্টে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে সেই প্রোটিনগুলো খুব দ্রুত বদলে যায়, যে কারণে পূর্বের অ্যান্টিবডিগুলো আর কাজ করে না। সময়ের সাথে এই ভাইরাসের গঠন পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। আমরা 2012 থেকে 2017 সাল পর্যন্ত স্থানীয় গবাদি পশু ও শুকর থেকে সংগৃহীত সার্কুলেটরি ভাইরাসের VP1 সিকোয়েন্সিং বেস স্টাডি করেছি। সমসাময়িক যে ভাইরাসের জিনোম সেগুলো যদি আমরা তুলনা করে বিশ্লেষণ করি তাহলে এই মহামারীর ইতিহাসটা, সাম্প্রতিক ইতিহাস আমরা কিন্তু বিভিন্ন বায়োইনফরমেটিক্স বিশ্লেষণের মাধ্যমে বের করে ফেলতে পারবো। বাংলাদেশে বিদ্যমান এফএমডি ভাইরাসের বিস্তারিত তথ্যের জন্য ইভালুশনারি বায়ো ইনফরমেটিক্স অ্যানালাইসিস করা হয়। 2012, 2013 এবং 2014 সালে প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশে ভাইরাসের অনুপ্রবেশের ঘটনা লক্ষ্য করা গিয়েছে। পশ্চিম এবং উত্তরের দিকে যে বর্ডার সেখান থেকে ক্রস করে এই ভাইরাসটা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ এখানে একটা
এক ধরনের মিক্সিং ভেসেল হিসেবে কাজ করছে। সর্বশেষে 2015 এবং 2016 সালে শুধুমাত্র আমাদের দেশের বিভাগ বা জেলাগুলোর মধ্যেই ভাইরাসের বিস্তরণ পরিলক্ষিত হয়েছে। গবেষক দলটি FMDV সেরোটাইপ ও এর ইন্ডিয়া 2001D ছাড়াও বাংলাদেশে তৈরি হওয়া দুটি নোভেল সাবলিনিয়েজ ইন্ডিয়া 2001BD1 এবং ইন্ডিয়া 2001BD2 শনাক্ত করেন। দুটি নতুন সাব নোভেল সাবলিনিয়েজ তৈরি হয়, তার একটি আমরা দিয়েছি BD1, যেটা অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং সবচেয়ে বড় কথা কি এই BD1 দিয়ে যেখানে আউটব্রেকগুলো হচ্ছে সেখানে কিন্তু অ্যাডাল্ট অ্যানিমেল মারা যাচ্ছে, যেটা কিন্তু হওয়ার কথা না। কাজে এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। এই আবিষ্কারটি উইলি পাবলিকেশনের ট্রান্সবাউন্ডারি অ্যান্ড ইমার্জিং ডিজিজ সাময়িকীতে 2018 সালে প্রকাশিত হয়। তারপর আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন তৈরি করা। 2015 সালে দ্বিতীয় পর্যায়ে হেকাপের অর্থায়নেই প্রফেসর আনোয়ার হোসেন FMDV এর কার্যকরী ভ্যাকসিন এবং ডায়াগনস্টিক কিট তৈরির জন্য নতুন একটি প্রকল্প হাতে নেন। আমাদের লোকাল সার্কুলেটরি সেরোটাইপ ও এবং সেরোটাইপ এ ভাইরাসের ডিটেইল মলিকুলার ক্যারেক্টারাইজেশন এবং ডিফারেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ভ্যাকসিন ক্যান্ডিডেট সিলেক্ট করেছি। ভ্যাকসিন ক্যান্ডিডেট আমরা সেল কালচারে ইনোকুলেট করি এবং ইনোকুলেট করে আমরা বাল্ক অ্যামাউন্ট ভাইরাস উৎপাদন করি। ভ্যাকসিন উৎপাদনের জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটকে সেল কালচারের মাধ্যমে অ্যাডাপ্টেশন করা হয় ও পরবর্তীতে প্রোপাগেটেড করা হয়। বাইনারি ইথাইলিনামিনের মাধ্যমে ভাইরাস ইনঅ্যাক্টিভেশন করা হয়। তারপর PEG এবং আল্ট্রাফিল্ট্রেশন প্রযুক্তির মাধ্যমে ভাইরাস ঘনীভূত করা হয়। ভাইরাস কনসেন্ট্রেটেড হওয়ার পর আমরা ভাইরাসে কি পরিমাণ অ্যান্টিজেন আছে সেটা ফার্স্ট ফ্লো লিকুইড ক্রোমাটোগ্রাফির মাধ্যমে নির্ণয় করি। নির্ণয় করার পর আমরা কনসেন্ট্রেটেড ভাইরাসের সঙ্গে অ্যাডজুভেন্ট যোগ করে ভ্যাকসিন ফর্মুলেট করি। বাংলাদেশের সার্কুলেটরি ভাইরাসগুলি আবিষ্কার করার পরে একটি সিড ব্যাংক তৈরি করার পরে আমরা এই সিড ব্যাংক থেকে আমরা ভ্যাকসিন তৈরি করেছি। ভ্যাকসিন তৈরির সকল সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে থাকলেও কোনো এনিমেল হাউস ছিল না। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু BCSIR, আমাদের BCSIR একটা ভালো এনিমেল হাউস আছে এবং BCSIR কর্তৃপক্ষ আমাকে সেখানে সুযোগ দেয় আমাদের অ্যানিমাল যে এক্সপেরিমেন্টটা যেন ওখানে করতে পারি। প্রতিষেধকের কার্যকারিতা গিনিপিগ মডেলের মাধ্যমে পরীক্ষা করার জন্য প্রথমে গিনিপিগে রোগ তৈরিতে সক্ষম চ্যালেঞ্জ ভাইরাস তৈরি করা হয়। অন্যদিকে 5 ভাগে বিভক্ত 25টি গিনিপিগে বিভিন্ন মাত্রায় নতুন তৈরি ভ্যাকসিন প্রয়োগ করা হয়। 21 দিন পর্যবেক্ষণ করার পরে এগুলোতে চ্যালেঞ্জ ভাইরাস দিয়ে সংক্রমিত করা হয়। চ্যালেঞ্জ করার পর 7 থেকে 8 দিন আমরা অবজার্ভ করেছি, অবজার্ভ করে আমরা যে ক্লিনিক্যাল সাইন সিমটম পেয়েছি সেগুলো রেকর্ড করেছি। এই রেকর্ডের উপর ভিত্তি করে কারবার মেথডের মাধ্যমে ভ্যাকসিনের PD50 ক্যালকুলেশন করেছি। তাছাড়া গিনিপিক থেকে সংগৃহীত সিরামে কি পরিমাণ অ্যান্টিবডি টাইটার রয়েছে সেটা দেখার জন্য আমরা সিরোলজিক্যাল টেস্ট ব্যবহার করি। এ সকল পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিন বাংলাদেশে বিদ্যমান FMD ভাইরাসের সংক্রমণ রোধ করতে কার্যকরী। এই ভ্যাকসিন বাংলাদেশে বর্তমানে যে সকল টাইপ দিয়ে আমাদের বিভিন্ন FMD আউটব্রেকগুলি হচ্ছে সেই টাইপ ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এই গবেষণার পাশাপাশি গবেষণাগারে নোভেল পেপটাইড ভ্যাকসিন আবিষ্কারের কাজও এগিয়ে চলছে। ইনঅ্যাক্টিভেটেড হোল ভাইরাস ভ্যাকসিনের পাশাপাশি FMD প্রতিরোধের জন্য পেপটাইড ভ্যাকসিন তৈরির একটি প্রক্রিয়া চলছে এবং রিকম্বিনেন্ট DNA টেকনোলজি এবং প্রোটিন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে বিদ্যমান সেরোটাইপগুলোর যে সিকোয়েন্স সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী স্টেপ হলো ইন্ডাস্ট্রি এবং সরকারের কাছে আমাদের যে আবিষ্কৃত ভ্যাকসিন এটা কীভাবে খামারি পর্যায়ে নেওয়া যায়, কীভাবে মার্কেট পর্যায়ে নেওয়া যায় সেই দিকে আমরা তাদের থেকে সাহায্য এবং সহযোগিতা। গবেষক দলটি তাদের কাজ শেষ করেছেন। এখন এই ভ্যাকসিন খামারিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষের। টিকাটা যদি আমরা আগে থাকতে দিয়ে রাখি তাহলে আমরা খরচটা কম হবে, এই জিনিসটা হবে না, বিনামূল্যে যদি পাই তাতে আমরা অনেক লাভবান হব। বাংলাদেশে অনেক খামারি এই আক্রান্তে শুধু খুরা রোগের কারণে খামার ছেড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা প্রোটেক্ট করতে পারলে আমার বিশ্বাস বাংলাদেশ এক সময় এই খামারে ভরে যাবে এবং এই ব্যবসাটা লাভজনক ব্যবসায় রূপান্তরিত হবে। FMD নির্মূলে OIE এবং FAO-র 5 স্তরের পরিকল্পনায় বাংলাদেশের এখন দ্বিতীয় স্তরে থাকার কথা, কিন্তু এই লক্ষ্য অর্জিত হয়নি।
তবে ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আশাবাদী তাদের এই গবেষণার ফলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। সরকার এপিডেমিওলজিক্যাল এবং প্রপার রিপোর্টিং যেখানে যখন আউটব্রেক হয় রিপোর্টিং যদি ঠিক মতো হয় আমাদের রিসার্চকে যদি একসাথে করা হয় তাহলে আমরা ইনস্টিটিউট কথা ক্লেম করতে পারি। MGBL গবেষণা দলের কাজ পৃথিবীর বিভিন্ন এ ক্যাটাগরির জার্নালে প্রকাশিত ও উদ্ধৃত হয়েছে। তারা OIA এর রেফারেন্স ল্যাব, বিটব্রাইট ও এফিস এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছেন এবং সাফল্য অর্জন করছেন। টিম ওয়ার্কের ফলেই আসলে ভ্যাকসিন স্টাডিটা এত দ্রুত এবং খুব কম সময়ে এটা হওয়া সম্ভব হয়েছে। ডক্টর আনোয়ার হোসেন আরও বৃহৎ পরিসরে সমন্বিত গবেষণার প্রতি গুরুত্ব দেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ল্যাবরেটরি যেগুলি সরকারেরও আছে, আমরা সবাই মিলে যদি একসাথে ইন্টিগ্রেটেড হয়ে একসাথে কাজগুলি করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের রিসার্চগুলি তার লক্ষ্যে পৌঁছার জন্য খুব সহজ হবে, অর্থনৈতিকভাবে ডেভেলপ করার জন্য অনেক বেশি অবদান রাখতে পারবো। এই ব্যাপারে সরকারের মন্ত্রণালয় এদের কাজ করা উচিত। এই ধরনের সমন্বিত গবেষণা কার্যক্রমই দেশের বিভিন্ন সমস্যা সমাধান করে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে, আর এর মাধ্যমেই দেশের অর্থনীতি অর্জন করবে সমৃদ্ধি।